নমস্কার আমি অনিমেষ অনিমেষ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দু সালের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য শিকার কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না কবিতার প্রাক কথন শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় এই কবিতাটি প্রথমে তার মহাপৃথিবী কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল পরবর্তীকালে এটি বনলতা সেন কাব্যগ্রন্থেও স্থান পায় আজকে আমি শিকার কবিতার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো শিকার কবিতায় যে দুটি ভোরের উল্লেখ রয়েছে সেগুলির বর্ণনা দাও চলো এখন আমরা উত্তরটা দেখে নিই কবি জীবনানন্দ দাসের শিকার কবিতায় ভোরের দুটি পর্যায়ের ছবি ফুটে উঠেছে প্রথম ভোরে রয়েছে প্রকৃতির নির্মল ছবি আর দ্বিতীয় ভোরে রয়েছে একটি সুন্দর বাদামি হরিণের আবির্ভাব ও তার মৃত্যু প্রথম ভোরের চিত্র এক নম্বর ভোরের আলোয় আকাশে রঙ হয়ে উঠেছে ঘাস দেহের মতো কোমল নীল দুই অরণ্যে পেয়ারা ও নোনার গাছ হয়ে উঠেছে পাখির পালকের মতো সবুজ তিন আকাশে একটি তারা পাড়াগাঁয়ে বাসর ঘরে গধূলি মদির মেয়েটির মতো কিংবা নীল মদের গ্লাসে মিশরের মানুষের বুকে রাখা মুক্তার মতো এখনও জল করছে চার শীতের রাতে শরীর গরম করার জন্য সারা রাত ধরে মাঠের মধ্যে দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছে কিন্তু ভোরের আলোয় শালিকের ইচ্ছের মতো সে আগুনের রঙ এখন উজ্জ্বলতা হারিয়েছে পাঁচ ভোরের আলোয় শিশিরে ভেজা প্রকৃতি ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতই ঝিলমিল করছে দ্বিতীয় ভোরের চিত্র এক সুন্দর বাদামি হরিণের আবির্ভাব একটি সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সারা রাত সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল এবং ভোরের জন্য অপেক্ষা করছিল ভোর হতেই নেমে এসেছিল তৃণভূমিতে নদীর জলে নেমেছিল সারা রাতের ক্লান্তি দূর করতে দুই নাগরিক লালসা ও হিমশীতল মৃত্যু আধুনিক শহুরে মানুষ তার নাগরিক লোভ লালসার বশবর্তী হয়ে নিসর্গ প্রকৃতির পরিবেশকে ধ্বংস করেছি। শিকারীর পৈশাচিক নিশানায় অরণ্যে শান্ত পরিবেশকে ধ্বংস করেছে বন্দুকের গুলির এক অদ্ভুত শব্দ এবং হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে ওঠে হরিণের মাংস তৈরি হয়ে আসে লোভী শিকারী মানুষের খাদ্য হিসাবে এইভাবে দুটি পর্যায়ে ভোরের উল্লেখ করে দুটি বৈপরীত্যের ছবি ফুটে ফুটিয়ে তুলেছেন কবি